নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো কারি পকোড়া। কারি আর পকোড়া হলো দুটো জিনিস, কারিটা হলো গ্রেভিটা আর পকোড়াটা হলো কারির মধ্যে দেওয়া হবে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বানানো হয়। কারি অনেক রকমের হয়েও থাকে, রাজস্থানি কারি, গুজরাটি কারি, পাঞ্জাবি কারি। আমি আজকে যেটা বানাচ্ছি পাঞ্জাবি স্টাইলে। তাহলে চলুন দেখিয়ে দিই আমার এর জন্য কী কী লাগছে। এখানে ফার্স্টেই বলি, এখানে আমি এখানে কিছুটা বেসন নিয়েছি, এখানে বেসন নিয়েছি, মানে দু জায়গাতে বেসন নিয়েছি। এই বেসনটা আমি পকোড়া করব আর এইটা দইয়ের সাথে আমার মেশানো হবে। এখানে এই যে বেসনটা নিয়েছি, এটাতে আমি পকোড়ি তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। এই যে পকোড়াটা আমি তৈরি করছি, এটা অনেক রকমভাবেই করা যায়। এর মধ্যে আপনি পালং শাক দিয়েও করতে পারেন, আবার মিক্স সবজি দিয়েও পকোড়াটা তৈরি করা যায়, পেঁয়াজের মতো করেও করা যায়, যেমনটা আপনাদের ইচ্ছে সেরকমভাবেই করতে পারেন। এখানে দিচ্ছি আমি অল্প লঙ্কা গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটাকে আমি আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটাকে মেখে নিতে হবে। প্রথমেই একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে যে লাম্পসগুলো থেকে যায় ওইটা পরে ঠিক করতে অসুবিধা হয় আর মসৃণভাবে গোলাও যায় না। এরকমভাবেই অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করব। বেসনটা গোলা হয়ে গেছে, এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কী হবে, আমি যখন নেক্সটে পকুড়িগুলো করব খুব সুন্দর সফট হবে। আমি তখন প্রথমেই দেখিয়েছিলাম যে দু জায়গায় বেসনটা নেওয়া আছে, একটা বেসনের পকোড়ার জন্য রেডি করলাম। এবারে আরেকটা যে বেসন আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। দইটা টক দই হতে হবে, টকটা যেন একটু বেশিই হয়, তাহলে কারির টেস্টটাও ভালো আসবে। এবারে বেসন আর দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, মিক্সিতে করলেও ভালো হবে, আমি এখন হাতেই করছি। বেসন আর দইটা খুব ভালো করে আমি এখানে গুলে নিয়েছি, দেখুন এটা একদম পুরো একটা স্মুথ ব্যাটার হবে। এখানে মাপটা বলে দিই, আমি 50 গ্রাম বেসন নিয়েছিলাম, 100 গ্রাম দই ব্যবহার করেছি। দইটার বেশি নিলেও ক্ষতি নেই, কিন্তু বেসনের মাপটা ঠিক থাকতে হবে। বেসনটা যদি ঠিক বেশি নিয়ে নিলে তাহলে কারিটা যখন করবো ওটা খুব বেশি গাঢ় হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদরা এখানে বেশি লাগবে, আমরা নর্মাল তরকারিতে যেরকম হলুদরা ব্যবহার করি তার থেকে একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দিচ্ছি নুন, এটাকেও একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে, ভালো করে মেখে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 লিটার জল দিচ্ছি, জলটা বেশি দিতে হবে। আমি যেহেতু 1.5 লিটার দিচ্ছি, এখানে যখন আমি কারিটা বানাবো তখন জলটা শুকাতে শুকাতে 1/2 লিটার এমনিই কমে যাবে। খুব বেশি যদি গাঢ় গাঢ় খান তাহলে জলের পরিমাণটা আন্দাজ করে নিতে হবে। আগে 1 লিটার জল দিয়েছি, আরও 1/2 লিটার দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি খুব সামান্য পরিমাণ মেথি। কারিতে কিন্তু মেথিটা মাস্ট, মেথিটাও অল্প দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি অল্প হিং, এটাকে হালকা ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি একটু আদা, এটাকেও খুব ভালো করে ভেজে নেব। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, আমার তখন পেঁয়াজটা দেখানোর সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তার জন্য সরি। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি শুধু দিব অল্প ধনে গুঁড়ো।
ধনে গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে দইয়ের মধ্যে বেসন আর জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি। এটাকে ঢালার সময় নিচটা একবার ভালো করে গুলে তারপরে ঢালতে হবে, নিচটাতে বসে যায়। এবারে মিশ্রণটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে এইটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে রাখতে হবে। যতক্ষণ কড়িটা ফুটছে ততক্ষণ আমরা পকোড়াটা ব্যাটারটা আরেকবার দেখে নিই। এখানে এই ব্যাটারটা আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পেঁয়াজ কুচি আমি মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে বেসনটাকে মেখে নেব। দেখুন আমি যে কড়াইয়ের মধ্যে গ্রেভির যে দই আর বেসনের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম এটা এবার ফুটে গেছে। এখন আমি মিডিয়াম ফ্লেম করে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য। এটা হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। 15 মিনিট হওয়ার পর একবার দেখে নিতে হবে যে বেসনটার যে কাঁচা গন্ধটা ওটা চলে গেছে কিনা। যদি চলে যায় তাহলে 15 মিনিটে হয়ে যাবে, না হলে আরও 5 মিনিট করলেই হবে। আর এরকমভাবে রাখার পর মাঝে মাঝে কিন্তু নিচ থেকে উপরে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে বেসন যেহেতু ধরে যাবে। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু লাল করে ভাজতে হবে। পকোড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার ওই জন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি। পকোড়াগুলোকে এবার আমি উঠিয়ে দিচ্ছি। এরকমভাবেই সবগুলোকে ভেজে নেব। কড়িটা আমার 15 মিনিট কুক করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পকোড়াগুলো ভাজলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। পকোড়াটা মিশিয়ে এখন আমি 10 মিনিটের জন্য এটাকে আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এতে কী হবে যে কারিটা সেটা পকোড়ার মধ্যে ঢুকবে, পকোড়ার টেস্টগুলোও বেশি হবে। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আরও একবার খুব ভালো করে মিক্স করে দিলাম। এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কারি পকোড়া। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই কারি পকোড়া কিন্তু মেনলি ভাতের সঙ্গেই ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খাওয়া যেতেই পারে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক একটা করবেন, আর নিজের বন্ধুবান্ধব আর ফ্যামিলিদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আসছি নেক্সট ভিডিওতে, আবার দেখা হচ্ছে আরও একটা রেসিপির সঙ্গে। নমস্কার।